গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 5:45। 5:45 এখনো হয়নি, এখন 5:40 মতন বাজছে। তো আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এটা একদম সাডেন প্রোগ্রাম ছিল আমাদের জন্য, মানে এটা অর্পণই এটার প্ল্যান করেছে, তো হঠাৎ করেই হয়েছে। পরশু দিন রাতেও পুরোপুরি ফাইনাল ছিল না, গতকাল সকালবেলাতেই ফাইনাল হয়েছে। তো আমরা এখন যাচ্ছি তারাপীঠ, আর আমাদের সাথে যাচ্ছে আমার ননদ আর নন্দাই, পূজা আর পূজন। তো চলো, তোমাদের সাথে শেয়ার করছি, যতটা পারবো অবশ্যই শেয়ার করব। আমাদের কথা ছিল শিয়ালদার থেকে ট্রেনে ওঠার, কিন্তু শিয়ালদা থেকে উঠছি না। আমাদের এখানে তো ভীষণে বৃষ্টি পড়ছে রাত্র থেকে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, 9টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে মোটামুটি। তো এখনো পর্যন্ত প্রচুর বৃষ্টি হচ্ছে, আর রাস্তাতে ড্রেন ট্রেনে জলও উঠে গেছে। তো দেখা যাক কতটা কি হয়। আমরা এখন দক্ষিণেশ্বর থেকে ট্রেনে উঠবো, তো অটো করে যাব। অটো বাইরে চলেও এসছে, পূজা পূজনও এসে গেছে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, আমরা এখন দক্ষিণেশ্বরে এসে গেছি, দক্ষিণেশ্বর স্টেশন। আর এখানে মুষলধারে বৃষ্টি পড়ছে, ভীষণই জোরে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো? জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু ভীষণই জোরে বৃষ্টি পড়ছে, দাঁড়ানো সম্ভব হচ্ছে না, অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়। এই দেখো, এখানে বৃষ্টি পড়ছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, ট্রেনের জন্য অপেক্ষা। ট্রেনের টাইম হচ্ছে 6:52। তো আমরা যদি শিয়ালদা থেকে উঠতাম তাহলে 6:22 ট্রেন ছিল, কিন্তু এখন এখানে 6:52 ট্রেন। তো ও 6:32, সরি, শিয়ালদা থেকে 6:32 ট্রেন ছিল, এখানে 6:52 ট্রেন। তো আমরা এখন অপেক্ষা করার ছাড়া কোনো উপায় নেই। 2 নম্বরে ট্রেন আসবে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে 2 নম্বরে শেড নেই, আর আমাদের দাঁড়ানোর কোনো জায়গাও পাবো না। তার জন্য এখানে আমরা এখন আপাতত 1 নম্বরেই দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পর আমরা চলে যাবো ট্রেন আসার টাইম হলে। এখন বাজে 6:25। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন, আর আজকের ওয়েদার ভীষণই বাজে। আজকে সত্যি এত বাজে ওয়েদার থাকবে আগে বুঝিনি। এই দেখো, আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে। আর আমি তো, আমি কেন, সবাই পুরো ভিজে গেছি, জামা কাপড় তো অর্ধেক অর্ধেক পুরো ভেজা, প্যান্ট তো পুরো ভেজা। আর এই দেখো, ট্রেন চলছে। ট্রেনের ভেতর থেকে এরকম সবুজ ধানের মাঠ দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই দেখো, আমরা চলে এসেছি বর্ধমান স্টেশন। আর এই দেখো, এখন এটা বোলপুর স্টেশন ঢুকছে, আর এখন আমি রামপুরহাট স্টেশনে নেমে গেছি। এখান থেকে হেঁটে যাচ্ছি, আমাদেরকে লাইন পার হতে হবে, 3 নম্বরে গাড়ি দাঁড়িয়েছিল, 3-এর থেকে 1-এর দিকে যাব, তারপর ওখান থেকে টোটো বা অটো বা যে ট্রেকারগুলো থাকে সেই ট্রেকারগুলোতে করে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা হব। এই দেখো বন্ধুরা, নেমে গেছি এখানে রামপুরহাট স্টেশন, আর এখন এখান থেকে টোটো বা অটো ধরে যাব তারাপীঠের দিকে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখান থেকে যদি অটো রিজার্ভ করা হয় তাহলে কিন্তু 200 টাকা করে নেয়, এখানে বার্গেনিং করে 180 টাকাতেও দেওয়া যেতে পারে। এমনি ওরা বলে 200 টাকা 250 টাকা, কিন্তু 200 বা 180-এর মধ্যে ওরা রাজি হয়ে যায়। আর ট্রেকারে করে ওরা 50 টাকা করে পার হেড নিয়ে যায়, তো সেটাও যাওয়া যেতে পারে। যদি আপনারা কম লোক আসেন তো সেক্ষেত্রে ট্রেকারে যাওয়াটাই বেশি ভালো হবে। এই আর এখন আমরা যাচ্ছি তারাপীঠের দিকে, এই যে তারাপীঠে আমরা ঢুকে গেছি। আহ
তারাপীঠে কিন্তু আপনারা বিভিন্ন রকম থাকার জায়গা পেয়ে যাবেন, হোটেল আছে, লজ আছে, তারপর ধর্মশালা আছে, আর এমনি ভালো বড় রিসর্টও আছে। আপনাদের যেরকম বাজেট থাকবে সেরকম বাজেটের মধ্যেই কিন্তু এখানে খুব ভালো থাকার ব্যবস্থা রয়েছে। আর আমরা ছিলাম দি রিভার হোটেলে, তো সেই হোটেলটাও কিন্তু বেশ ভালো, খারাপ না, পকেট ফ্রেন্ডলি একটা হোটেল। তো চলুন দেখুন। এটা হচ্ছে আমাদের রুম, একদিনের জন্য স্টে করছি, তার জন্য খুব ভালো রুমে আসিনি, খুব ভালো হোটেল না মোটামুটি। এই দেখো, এটা হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি, আর এই পেছন থেকে থেকে যাচ্ছে দামোদর নদ। আর আজকে দেখো বৃষ্টি পড়ছে, তার জন্য দামোদর নদের এখান দিয়ে এত জলের স্রোত আসছে। এমনি সময় কিন্তু এটা একদমই এতটা স্রোত থাকে না। তো দেখো এই হোটেলে, এর আগেও আমি এসেছি, গত ফেব্রুয়ারি মাসের 10 তারিখও আমরা এসেছিলাম, আমি অর্পণ আর অর্পণের একটা ফ্রেন্ড আর ওর ওয়াইফ মিলে এসেছিলাম। তো তখনও আমরা এই হোটেলেই ছিলাম, আর এই হোটেলের এই ব্যালকনি এই সাইডটা আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য এবারও এই হোটেলেই এলাম। আর এই হোটেলে কিন্তু এমনিতে রিজনেবেলের মধ্যে বাজেট ফ্রেন্ডলি হোটেল, আর সেই অনুযায়ী কিন্তু যথেষ্ট সুন্দর হোটেল। তোমরাও কিন্তু এখানে আসতে পারো তার পিঠে এলে। দেখো এই দেখো, আমি রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি পুজো দিতে মন্দিরের দিকে। এখন বাজে 1:07 বাজে, আর আমাদের 1:30 সময় মন্দির খুলবে, তো 1:30 মধ্যেই ঢুকতে হবে। তো আমি ফুল রেডি, দেখতে পাচ্ছ? তো চলো তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করছি, দেখতে থাকো। আমরা বেরিয়ে গেছি আর মন্দিরের দিকে যাচ্ছি, এখানে এখনো বৃষ্টি পড়ছে, তো চলো দেখতে থাকো। এই দেখো, এটা হচ্ছে সেই কাকাতুয়া, প্যারার দোকানের কাকাতুয়া, এখানে ও সব সময় বসে থাকে। আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম, এখনো আছে দেখো। ওর নাম হচ্ছে রানী, আর ওকে রানী বলে ডাকলে কিন্তু আবার ঘুরে তাকিয়ে দেখে। আর আজকে এখন বুধবার ছিল আজকে, আর আজকে বৃষ্টি পড়ছিল বলে, প্লাস আমরা তো 1:30 সময় পুজো দিতে এসেছি, তো তার জন্য অনেক দোকানপাটি বন্ধ ছিল এই সময়। কিছু কিছু খোলা ছিল কিন্তু সব দোকান খোলা ছিল না। দুপুরবেলা না, ওই রকম মালা লাগাবো, আমার স্কুল থেকে কাটাবো।
আমাদের পূজোর ডালা নেওয়া হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি এখানে মায়ের জন্য জবা ফুলের মালা কিনতে। আর এই দেখো এই জবা ফুলের মালাটা আমি নিয়েছি, এটার দাম মাত্র 50 টাকা। আমাদের এখানে ভাবা যায় 50 টাকাতে তো 100টা যে জবা সেটাই পাওয়া যায় না, আর এখানে দেখো এত সুন্দর জবা মাত্র 50 টাকা। এখানে ভোগ পেয়েছি মায়ের ভোগ, তো ভোগ খেতে এসেছি, খেয়ে নিই তারপর আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো নাট মন্দিরে আজকে খুবই কম ভিড়, একদমই ভিড় ছিল না, একদম ফাঁকায় ফাঁকায় পুজো দেওয়া হয়েছে। আর এখানে এমনি মালসা ভোগও দিচ্ছে ভিডিও করার জন্য। দাঁড়াও বাড়িতে দেখাই কি বলবো, দাঁড়াও বাড়িতে দেখাবো, সবাই পায় নাকি খেলাম আর পোশাক নিয়ে যাচ্ছে এই তো আর কি। এই আর এখানে দেখো এই দেখো আমরা ভোগ খেয়েছি আর মায়ের প্রসাদ এইভাবে আমরা নিয়ে যাচ্ছি। এটা সব আমাদের জন্য নয়, এটা সব আমাদের জন্য নয়, এখানে আশেপাশে যারা প্রসাদ চাইবে তাদের সবাইকে দেওয়া হবে। এই দেখো পূজা পূজার শোনে মা, আর এই যে চেনই, যাই হোক আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো যে ভোগ আমরা নিয়ে এসেছিলাম সেই ভোগের থেকে এক্সট্রা ভোগ আমরা এরকমভাবে সমস্ত কন্টেনারে করে ছোট গরিব বাচ্চাদের জন্য নিয়ে যাব, ওদেরকে দিয়ে দেব। তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই কমপ্লিট করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে বাকি তারা পিঠের সমস্ত সব ঘোরাফেরা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টসে জানাবে কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।